নমস্কার, পথের গল্পে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প একটি সাপের গ্রামে। সাপ, হ্যাঁ, মাত্র এই দুই অক্ষর শুনলেই অনেকেরই কপালে ঘাম দেখা দেয়। হঠাৎ যদি সামনে ফণা মেলে ধরে, আপনি যতই সাহসী হন, আপনার হৃদস্পন্দন কিন্তু আপনি কষ্ট শুনতে পাবেন। আমি তো বাঘ ভাল্লুকের থেকেও সাপকে বেশি ভয় পাই। ভারতবর্ষে এরকম কিছু স্নেক ভিলেজ আছে যেখানে পথে ঘাটে মানুষের ঘরে ঘরে সাপের দেখা মিলবে। মহারাষ্ট্রের সোলাপুর জেলার শেতপাল গ্রামের নাম তো নিশ্চয়ই শুনেছেন, ছত্তিশগড়ের নাগলোকের নামও শুনেছেন। কিন্তু আমরা যদি জানতে পারি যে আমাদের বাংলাতেই এরকম গ্রাম আছে যেখানে দিনের বেলায় মনোস্লেট কোবরা যত্রতত্র ঘুরে বেড়ায়, যাবেন নাকি সেখানে? চলুন তাহলে ঘুরে আসা যাক। যতদূর মনে পড়ছে, দিনটা ছিল রবিবার, জুন মাসে 3 তারিখ, যখন আমরা পৌঁছালাম সকাল গড়িয়ে দুপুর। রোদ যত করা হচ্ছিল, সঙ্গে বাঁচছিল ক্লান্তি পাল্লা দিয়ে, তবু যেন কিচ্ছুটি থেমে নেই। আটপৌড়ি গ্রাম্য জীবন বয়ে চলেছে তার সাবলীল ছন্দে। ওদিক থেকে কিতকিত খেলার শব্দ শোনা যাচ্ছিল, ছোটরা এক্কা দোক্কা খেলছিল। ধানগুলো শূন্যে নেচে আবার ফিরে আসছিল কুলোয়। তালের কচি শাস আস্বাদনে ব্যস্ত কিছু কচিকাঁচার দল। মাটির সঙ্গে পরিচয় হচ্ছিল সদ্যজাত ছাগল ছানার। আরেক ছানা তখন মায়ের কোলে শিখছিল জীবনের ধারাপাঠ। আর এসব দেখতে দেখতেই আমরা খুঁজছিলাম মধুসূদন বাবুর বাড়ি। রোজকার মতো গ্রামে সব কিছুই ছিল স্বাভাবিক, তবু এই গ্রামে পা ফেলা মাত্রই কেন যেন মনে হচ্ছিল আমাদের এই আচমকা অভিযান আড়াল থেকে কেউ লক্ষ্য করে চলেছে। আসলে দীর্ঘ কয়েক শতাব্দী ধরে সেই এখানকার আরাধ্য অধিপতি, গ্রামীণ দেবী। তবে গ্রামে ঘোরার পর আর অবশেষে তার সাক্ষাৎ পাওয়ার পর ভয় কিন্তু আমাদের অনেকটাই কেটে গিয়েছিল। সরেজমিনে পুরো বিষয়টি দেখার সেই অভিজ্ঞতার কথা চিরকাল আমাদের সবার মনে থাকবে। গ্রামের মানুষের ভালোবাসা আর সেই পৌরাণিক মিথে নিজেদের জড়িয়ে নেওয়ার গল্প আপনারা অবশ্যই দেখুন, ভালো লাগবে। পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের অন্তর্গত শিকত্তর, মোশারু, ছোট পোশলা, বড় পোশলা, ময়দান ও বলছনা গ্রামে কয়েক শতাব্দী ধরে এক বিশেষ প্রজাতির কেউটে নির্ভয়ে গ্রামে যত্রতত্র ঘুরে বেড়ায়। মানুষের বাড়িতে, উঠোনে, রান্নাঘরে, গোয়ালঘরে, পুকুর ধারে সর্বোচ্চ তার অবাধ বিচরণ। গ্রামবাসী আর সাপ, কেউ এখানে কারোকে পরবা করে না, কেউ এখানে কারোর ভয় ভীত নয়। এক প্রাচীন পৌরাণিক বিশ্বাসে কয়েক শতাব্দী ধরে সাপের শত্রু নয়, বন্ধু হয়ে উঠেছে এখানকার বাসিন্দারা। সাপ আর মানুষের একটি পৌরাণিক মিথকে কেন্দ্র করে এমন সহবস্থান অতি বিরল। পুরাণ শাস্ত্রে এই দেবী সরাসরি উল্লেখ পাওয়া না গেলেও পদ্মপুরাণের সাথে এই দেবীর পরোক্ষ যোগাযোগ আছে, সে গল্পে একটু পরে আসছে। মুশারু, ছোট পোশলা, বড় পোশলা, পলসোনা, 4টি গ্রামে দেবীর মন্দির আছে। প্রতিবছর আষাঢ়ের কৃষ্ণা প্রতিপদে নিষ্ঠার সাথে দেবীর পুজো হয়। গ্রামের মানুষরা সাপটিকে দেবী জ্ঞানে পুজো করে আসছে যুগ যুগ ধরে। অনেকের মতে দেবী ঝংকার করতে করতে আবির্ভূত হন, তাই তার নাম ঝঙ্কেশ্বরী। আবার অনেকের মতে এই প্রদেশের প্রাচীন নাম ছিল ঝঙ্ক, তার থেকে এই নাম। এখানে সর্পদেবী হিসাবে মনসার নয়, ঝঙ্কেশ্বরীর পুজো হয়। মনোস্লেট কোবরার এখানে প্রচলিত নাম চাকলাই। গ্রামের মানুষরা সাপ বলতে নারাজ। অবশেষে ঘুরতে ঘুরতে এসে পৌঁছালাম মধুসূদন বাবুর বাড়ির দোরগোড়ায়। এই গ্রামেরই দীর্ঘদিনের বাসিন্দা। ঝাকলাই নিয়ে আগ্রহ মেটাতেই তাই আমরা কড়া নাড়লাম মধুসূদন বাবুর বাড়ির দরজায়। আচ্ছা
আচ্ছা মধুসূদন বাবু, একটা জানতে চাইবো যে এই ঝাংলাইয়ের আবির্ভাব এবং এই যে বিষয়টা, এটা শুরু হয় কবে থেকে কিভাবে? বাংলার 911 সালে এক সেবাই মুরলিমোহন চক্রবর্তী, তিনি সম্রাদেশ পান যে আমি এখানে পড়ে আছি, খুন করে বলে একটি জায়গায় পড়ে আছি, তুই আমাকে নিয়ে আয়, নিয়ে এসে পুজো টুজো কর। তো তিনি সেই সম্রাদেশ পাওয়ার পর তিনি গেলেন, গিয়ে দেখলেন একটা পাথরের মূর্তি যেন পড়ে রয়েছে। পাথর মূর্তিটা দেখা যায় ওই মন্দিরের মধ্যেই আছে। তারপর ওখান থেকে নিয়ে এসে পূজা অর্চনা করা হলো। সেটা ছিল এই আষাঢ়ের প্রতিপদ, পূর্ণিমার পরের দিন যেটা হয়। প্রথমে তো ওই একটা অশ্বত্থ গাছ ছিল, অশ্বত্থ গাছের গোড়ায় এসে মূর্তিটাকে রাখা হয়। পরবর্তীকালে এখানে বিপিন বিহারী সাঁই বলে আর আজ থেকে 200 বছর আগে একটা মন্দির তৈরি করে দিয়েছে, সেই মন্দিরের ভিত্তিটা এই মন্দিরটা তৈরি আছে পুরোপুরি। মধুসূদন বাবু, একটা জিনিস জানতে চাইবো যে এখানে ঝাংলাই কামড়ালে আপনারা কি করেন? এবং আমি যেটা দেখছিলাম এই গ্রামে ঘুরে, যে কেউই খুব একটা ভয় পায় না, বাচ্চা থেকে বড় কেউই ভয় পায় না, সেটার কারণ কি? এবং কামড়ালে আপনারা তখন কি করেন? ভয় এমনি আমরা সাধারণত ভয় লাগে না, কিন্তু ভয়টার আগে ওই যে কামড়ি দিলে প্রচুর যন্ত্রণা হয়, একটু গভীরভাবে যদি নাক ফোটাতে পারে প্রচুর রক্তপাত হয়। হ্যাঁ, এবং দেখা যায় যে একটু বেশি করে হলে পরে জায়গাটা ক্ষতির সৃষ্টি হয়। না না, কামড়াবার কোনো মানসিকতা নেই, বাই চান্স গায়ে হাত পড়ে গেল কি গায়ে পাপুর অন্ধকার। স্বভাবটা খুব ভালো, এগুলো বাচ্চা বাচ্চাগুলো একটু উগ্র স্বভাব, দুঃখ ছোটো যাকে দিয়ে দেয় ফোঁ করে উঠে পড়ে, এমনিতে ছুটে গিয়ে কামড়িয়ে দেবো তা না। আর এদের একটা বৈশিষ্ট্য আছে কি, যে কামড়ে ধরে থাকে, এরা ছোবল দেয় না, তারপরে প্রচুর রক্তপাতটা ঘটে, হসপিটাল পাঠায়। কিন্তু এই ঝাংলাই কামড়িতে এইগুলো মানে মৃত্যু তো দেখি না, কারণ চোখের সামনে অনেকজনকে কামড়ানো দেখেছি, ঘা হয়ে গেল, সেই জায়গাটা একটা গ্যাঙ্গিরিনের মতো হয়েছে, মৃত্যু কখন হয়নি, হয়তো অনেক অংশে জায়গাটা বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে। আমি ওই মাটির ঘরটা যেটা ভেঙে গিয়ে শুয়ে আছি, মশারির ওপরে ধরামকো পড়ে গেল, ইঁদুর টিঁদুর ধরতে গেছে, মূলত খায় ওই কুনো ব্যাং আর ইঁদুরগুলো এইসব ধরতে যায়, তা মশারির উপর যেতে পারছে না। আমি দেখলাম এই কী ব্যাপার, তারপরে আমি সে মশারি টুসারি খুলে দিয়ে তো ঘর থেকে বার করে দিলাম। এই রান্নাঘর শোবার ঘর ও মানে অবাহিত দ্বার ঢুকে যায়, ওই ভয় মানে কামড়ে দেবে, যন্ত্রণাটা হয়, ব্লিডিং হয়, তাছাড়া এমনি কোনো মৃত্যু ভয় কিছু নেই। আর পাশাপাশি সহ অবস্থান, এরকম তো সচরাচর দেখা যায় না যে কোথায় এরকম সাপের সঙ্গে মানুষের বসবাস। তো বললাম ছাগল, হাঁস, মুরগি, ভেড়া এদের কিন্তু কামড়াবে, আর গরু ছাগল, গরু বা মোষ যদি পায়ে করে দলিও দিয়ে যায় তাহলে কিন্তু কোনো ছোবলে দেবে না, কামড়াবেও না, ছোবল না, পালিয়ে যাবে। পুরনো যেসব গরু টরু আছে যাদের এখানে জন্মটন, তারা দেখে দেখে অভ্যস্ত হয়, পাশ দিয়ে গেলে পারে, ওরা একটু ফোঁস ফোঁস করে গরুগুলো, আর সেও পাশ দিয়ে চলে যায়, ওরাও পাশে গিয়ে যে ভয়ে ধরা ছেড়েছিড়ে অনেক সময়, নতুন গরু যেগুলো কিনে নিয়ে বার থেকে তার হয়তো একটু ভয় টয় করে, কিন্তু যারা এখানে জন্মে টমেছে তারা কোনো ভয়টাই করে না। ওই হাঁসের মুরগির পক্ষে খুবই ভয়ানক, হয়তো বসে আছি, হয়তো একাই বসে আছি কি পাঁচজন আরও বসে আছি, কোথাও খেলাধুলা হচ্ছে, সেখানে দেখা যায় একটা ঝাংলায় ঢুকে যাচ্ছে। তা আমরা বলি যা যা চলে যা চলে যা, মুখে ঘুরিয়ে নিয়ে চলে যায়, যে তেরে কামড়িয়ে দেবো কি, ওর কামড়াবো কোনো মানসিকতাই নেই, যে কামড়িয়ে দেবো সবই আছে, সবই সাপ, একটা বিশদ সাপের যেটুকু থাকার দরকার সবই আছে, কামড়ালে মৃত্যু হয় না। কিন্তু ওই যে বললাম যে জায়গাটা অনেক সময় বিকলাঙ্গ হয়ে যাবার ভয় থাকে, জায়গাটা ঘাটা হয়ে যায়, হ্যাঁ, কিন্তু মৃত্যুর কোনো কারণ নাই। আর ওই যা যা চলে যা বললি, এই পিছির দিকে মুখটা ঘুরিয়ে নিয়ে চলে। মধুসূদন বাবুর কাছ থেকে বিদায় নিয়ে আমরা রওনা দিলাম পলসোনা গ্রামে মলয় কুমার চ্যাটার্জির উদ্দেশ্যে, এই লৌকিক দেবী সম্পর্কে বিস্তারিত জানতে। পথে এক কিশোরীকে ফাঁকা মাঠে গরু চড়াতে দেখলাম, কৃষ্ণা গায়েরই মেয়ে, খানিকক্ষণ গল্প জুড়লাম কৃষ্ণার সাথে। আমার নাম কি? কৃষ্ণা দাস। কৃষ্ণা, তুমি কখনো এখানে ঝাংলাইকে দেখেছো? হ্যাঁ। প্রায় কি রোজই দেখো? হ্যাঁ। ভয় লাগে ঝাংলাইকে দেখলে কখনো? না।
ভয় পায়নি, পাশ দিয়ে চলে যায়, গায়েও উঠে পড়ে। কখনো কামড়ায়নি? না, দোষ করলে কামড়ে দেয়। দোষ করলে? আর গায়ে উঠে পড়লে কি করো? এমনি হাত বুলিয়ে দিয়ে চলে যায়। কৃষ্ণার কাছ থেকে বিদায় নিয়ে কিছুটা এগাতেই পথে দর্শন পেলাম ঝাঁকলাইয়ের। যেন কোনো ভ্রূক্ষেপ নেই, গ্রামের কোনো মানুষ তো নয়, বাইরের কোনো নবাগত অতিথিকে দেখলেও এরা ভয় পায় না। আমাদের সামনে দিয়ে চলে যাওয়ার পর আমরা পৌঁছালাম মলয় কুমার চ্যাটার্জির বাড়িতে। বর্ধমান জেলার মঙ্গলগড় থানার পলসোনা গ্রাম। এই গ্রামে ঝঙ্কেশ্বরী দেবী, আমাদের গ্রাম্য দেবী, প্রতি বছর আষাঢ় মাসে কৃষ্ণা প্রতিভা তিথিতে পুজো হয়। দেবী ঝঙ্কেশ্বরী সর্বরূপী মূর্তিতে যেখানে সেখানে বিচরণ করে বেড়ান, তা আমাদের খুব আরাধ্য। এ অঞ্চলে তার মাহাত্ম আছে। আমাদের এখানে কোনো ব্যক্তিকে বা এত অঞ্চলে কোনো ব্যক্তিকে খুব একটা অভাবে পড়তে হয় না, প্রাকৃতিক দুর্যোগও খুব একটা হয় না, আমরা সুখে শান্তিতে বাস করি। তার এমনি মাহাত্ম, তিনি নির্বিষ অবস্থায় আছেন। তার আবির্ভাব কাল সম্বন্ধে বলতে গেলে প্রায় 911 বঙ্গাব্দে আমাদের গ্রামের পূর্ব দিকে খুঙ্গুর নামক এক স্থানে তারা সাত বোন নামে খ্যাত ওইখানে উপনীত হয়। তাই সাত বোন সাতখানা গ্রামে যায়। এই গ্রামে আজও সেই ওই তিথিতে অর্থাৎ আষাঢ় মাসে কৃষ্ণা প্রতিভা তিথিতে পুজো হয়। তা আমাদের আমাদের এই পুজো বহু ধুমধাম করে হয়। ধনী দরিদ্র নির্বিশেষে খুবই আনন্দ করে, একটা মেলাও হয়। তারপর অনেক আশ্চর্য ঘটনা আছে। এই গ্রামে যে ঝ্যাংলাই তলায় আছে তারা দেখেছি সাপ সাধারণত দুগ্ধ বা কোনো কিছু দিলে তা তাড়াতাড়ি করে, ঝ্যাংলাই কিন্তু খুব ঠান্ডা মস্তিষ্কে ঝ্যাংলে পুজোর সময় আসবেন দেখবেন ঝ্যাংলাইকে স্নান করানো হয়, তারা দুধ নেয়, তা গঙ্গা জল নেয়, পুজো করে ফুল দেয়, ঠান্ডাভাবেই বসে থাকে। এইটাই আমি দেখেছি, এই মানুষের সঙ্গে কীভাবে সুন্দরভাবে বাস করছে ওরা, সেইটাই দেখা। এই আমার আমরা খুবই মাহাত্মাদের শুনে শুনে তাকে বিশ্বাস করি। আত্মীয় ভক্তি থাকলে তাকে সাপ আমরা বলতে পারবো না, বিশেষ করে সাপ আমরা বলতে পারি, ঘ্যাংলাই সাপ বললে আমাদের মা ক্ষুণ্ণ হয়, তখন তুমি সাপ বললো না, তুই ঝঙ্কেশ্বরী ঘ্যাংলাই, এটা মনুষ্য আমার ঝঙ্কেশ্বরী দেবী, কেউ বলেন উনি গঙ্গারই এক অপর রূপ, কেউ বলে দেবী দুর্গা, এই সে তাকে মনসার দিতে পুজো হয় না এখানে, না এখানে মনসা পুজো, মনসা ইদানিং বার গ্রাম থেকে আসছে তারা পুজো করছে, তবে আমাদের এখানে মনসা পুজো নাই, আমরা মনসা কোনো পালনও করি না, পঞ্চমী কোনো পালন করি না। পুরাণে বলছে পদ্ম পুরাণে আছে, তবে এখন কোনো প্রমাণ পাওয়া যায় না পদ্ম পুরাণে কোথায় আছে। ঝঙ্কেশ্বরী আমাদের গ্রামে মত্তা বড়িয়ে ছিলেন, তার বাচ্চা অবস্থা, তা দেখছে খেলা করছে, তা ঝ্যাংলাইটা গলায় জড়িয়ে আছে, ঝ্যাংলায় গলায় জড়িয়ে ঝ্যাংলাইটাও খেলা করছে আর বাচ্চাটাও ঘাড় নাচছে, এমনও দেখা গিয়েছে বাচ্চার সঙ্গে বাচ্চা হাতে করে ধরে আছে ঝ্যাংলা, এমন পূর্বের যুগে আছে। এখন বর্তমান যুগে গার্জেনরা সজাগে বলে তারা একটু সাবধান থাকে। ঝাঁকলাই নিয়ে বর্তমান প্রজন্ম ঠিক কি বলছে পলসোনা গ্রামের অঙ্কিতার কাছ থেকে শুনে নেওয়া যাক। অঙ্কিতা, একরকম বলা যায় যে তোমরা এখানে ঝ্যাংলাইকে নিয়ে বসবাস করো, কখনো ভয় লাগে না? না। কি কারণ? আমরা প্রথম থেকেই জানি যে আমাদের উপর কোনো মানে কোনো কিছুই করবে না, মানে সামনে গেলেও কোনো ভয় লাগে না, পাশ দিয়ে পেরিয়ে যায়। কত বাড়িতে হয় যে পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে, হঠাৎ দেখিনি, সঙ্গে সঙ্গে দেখলাম, হয়তো মানে সাময়িক ভয় লাগে কি এটা, তারপর দেখি না ঝ্যাংলাই তো কি হয়েছে, তাতে কোনো ভয়টাই লাগে না। তোমার ছোট ছোট যারা ভাই বোনরা রয়েছে তারা অনেক সময় খেলাধুলো করে বা বসে হয়তো পড়াশোনা করছে, তাদের সামনে এসে যদি কখনো ফোনা তুলে ওঠে, কখনো ভয় লেগেছে বা কখনো ভাই বোনদের ভয় লেগেছে? হ্যাঁ, ভয় মানে
কেউ যদি সামনে কোনো সাপে যদি ফোনা তোলে তো তো ভয় লাগবেই, তারপর কিছুক্ষণে যখন হ্যাঁ ঝ্যাংলাই তো ফোনা তুললে তো কামড়াবে না, আর কামড়ালে বিষ হয় না, মানে হয়তো লাগে, আর মানে লাগলে এখানে একটা পুকুর আছে ওখানে চান করলে ঠিক হয়ে যায়, ভয় লাগে না খুব একটা। আমি যতদূর জেনেছি, আমি দেখেছি যতদূর অব্দি এখানে ঝ্যাংলায় কামড়ে কেউ আজ অব্দি মরেনি, মানে হয়তো খুব ব্যথা করেছে সঙ্গে সঙ্গে ওখানে পুকুরে চান করানো হয়েছে, তারপর হয়তো ডাক্তার ট্রিটমেন্ট করেছে কিন্তু কোনো মানে মরে গেছে এরকম কিছু হয়নি। আমার মনে হয় যে না, ডাক্তারের কাছে না গেলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ হয়েছে, আমি একে স্যার পড়াতে গেছিলাম, আমি আর ভাই পড়ছিলাম, হঠাৎ করে দেখছি যে স্যার চেয়ারে বসছিল, আমরা খাটেছিলাম, হঠাৎ করে স্যার ঝ্যাংলায় খাটে তোলা থেকে বেরোচ্ছে, এসে ফোড়াতে স্যার ভয় পেয়ে গেছিলো, স্যার পা তুলে বসলো, আমরা তো খাটেছিলাম, কোনো ভয়ই লাগেনি, ঝ্যাংলায় তো না কামড়াবে না, এইভাবেই বসেছিলাম, তারপর আস্তে আস্তে ও নিজে নিজেই বেরিয়ে গেল। বাড়িতে অতিথি আসে বাইরে থেকে, তারা আসলে হয়তো হঠাৎ করে এরকম দেখলে ভয় পেয়ে যেত, হ্যাঁ তোমরা কি করো? আঘাত না করলে কামড়ায় না, আর সেই জন্য ওদেরকে বলি কামড়াবে না, ভয় পেও না। রত্নাদেবী আপনাকে বললেন যে গত বছর আপনাকে এই ঝ্যাংলায় কামড়েছিল, হ্যাঁ কেন কামড়েছিল, ঠিক কী কারণে, কারণ আপনারা বলছেন যে ঝ্যাংলায় খুব শান্ত প্রকৃতির হয় এবং কামড়ালে তার বিষ খুব একটা কার্যকরী হয় না, কী ঘটেছিল পুরো ঘটনাটা? ঘটনা আমি কিছু জানতাম না, তারপরে যখন ঘটনাটা আগে আমি অতটা কিছু জানি না, তারপর যখন কামড়ে দিয়েছিল তখন আমি খুব চেঁচিয়ে উঠেছি, হ্যাঁ চেঁচিয়ে ওঠার পর তারপরে আমাকে আমি তখন আর থাকতে পারি না, এত কষ্ট হচ্ছে, আমি যেখানে সেখানে শুয়ে পড়ি, হ্যাঁ শুয়ে পড়ি, দেখি আমাকে গায়ের লোক আর আমার ভাসুরকেও এটা সঙ্গে মিলে ভাতা নিয়ে গেছিলেন, এতে আর আপনাদের এই আমার বাচ্চার বাবা নিয়ে গেছিলেন ভাতাতে, ওখানে চিকিৎসা করা হয়ে গেছে। তারপরে আপনার জ্বালা হয় বা কতদিন সে জ্বালা হয় বা কীভাবে আপনার চিকিৎসা হয়? আমাকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্ট্রেচারে নিয়ে গেছে, ওখান থেকে আবার ভাতে বেঁধে দিয়েছিলো, হ্যাঁ প্রথমে দেখেই বলেছিলো এটা লাল হয়ে গেছিলো, লাল থেকে দেখেই বলে এটা নিয়ে যাবে, তখন এই সাপের নামটা বললেন দাদা, হ্যাঁ সঙ্গে সঙ্গে দিয়ে সেই অবস্থাতে ভেতর বেঁধে দেওয়ার পর আমাকে দুহাতে স্লাইন দিয়ে দিয়েছিলো ওটা, তখন থেকে চিকিৎসা হয়ে গেলে বলে না একে কোনো খাবার দেবেন না। শরীরে কোন অংশ কামড়েছিল? এই পায়ে, সে পায়ের দাগ এখনো আপনার রয়ে গেছে, মানে দাঁত ফুটিয়েছিল এইখানে উঁচু হয়ে গেছে। তো তারপর থেকে এখন অবধি আর কোনো সমস্যা, এই এক বছরে কামড়ানোর পর থেকে আর কখনো কোনো সমস্যা বোধ করেছেন? না এখন আর সেরকম কিছু করেন, কিন্তু চলতে বড় কষ্ট, কোমর ভারী হয়ে যায়, পা ভারী হয়ে যায়, বড় কষ্ট। এগুলো কামড়ানোর পর থেকে এই সমস্যাগুলো দেখা দিয়েছে। এখান থেকে কিছুটা দূরে ক্ষীরগ্রাম, পুরাণ মতে যা পৃথিবীর মধ্যস্থল। সাধারণভাবে যেন সব কিছুই মিলে যাচ্ছে এই জায়গাটিতে এসে, তাই না? কর্কটক্রান্তি রেখা ওই গ্রামগুলোর ওপর দিয়ে গেছে, ফলে গ্রামবাসীদের বিশ্বাস বেহুলার অভিশাপে কালনাগিনীর এটাই এ যুগের বিচরণ স্থান। তবে বিশেষজ্ঞরা বলছেন সাপটি ভয়ঙ্কর বিষধর, এরা বিষ ছেটাতেও সক্ষম, ঠিক সময় অ্যান্টিভেনাম নেওয়া খুব প্রয়োজন। আমাদের দেশ তো বটেই, বিদেশ থেকেও একে নিয়ে কম চর্চা হয়নি। কেন এরা বেশিরভাগ সময় শুকনো কামড় দেয়, কেন বিষ প্রয়োগেও অনেক সময় মৃত্যু হয় না, কেন এরা এত শান্ত স্বভাবে, এটাই সাধারণ মানুষের কাছে বিশেষ কৌতূহলের জন্ম দিয়েছে। সর্ববিশেষজ্ঞদের মতে কেউটি কিন্তু খুব অ্যালার্ট প্রজাতির সাপ, খুব দ্রুত গতিতে চলাফেরা করে, শত্রু দেখলে তৎক্ষণাৎ ফনা তোলে, বিপদ বুঝলে ছোবল দিতে সময় নেয় না। ঝাঁকলাই কিন্তু বিরক্ত হলেও সহজে ফনা তোলে না, চট করে কামড়ায় না, কামড়ালেও বেশিরভাগ সময় তা শুকনো কামড় হয়, অর্থাৎ বিষ প্রয়োগ করে না, বিষ প্রয়োগ করলেও অতি অল্প পরিমাণে ঢালার ফলে তা প্রযোজ্য হয় না বেশিরভাগ সময়। এরা ভয় দেখানোর জন্য শুকনো কামড় দেয়, সাপের কামড়ে মানুষের মৃত্যুর খবর কম। ঝাঁকলায় কি সত্যি বিষহীন? ঝাঁকলাই কামড়ালে কি সত্যি মৃত্যু হয় না? ঝাঁকলাই কামড়ালে ঠিক কি করা উচিত? বিশেষজ্ঞরা কি বলছেন শুনে নেওয়া যাক। ভীমান ভট্টাচার্য, পরিবেশ প্রেমী, সর্প বিশারদ, সম্পাদক হাতার প্রচেষ্টা, ছাত্রজীবন থেকে সাপ নিয়ে চর্চা, ঝাঁকলাই নিয়ে গবেষণা,
একই সাথে ঝাঁকলাইয়ের সুরক্ষা নিয়ে কাজ করে চলেছেন এই মানুষটি। ঝাঁকলাই একটি তীব্র বিষধর এবং এটি নার্ভ বিষযুক্ত। এর যে স্বভাব সেটা সাধারণত যেগুলো পরিণত ম্যাচিওর ঝাঁকলাই তারা সাধারণত একটু শান্ত প্রজাতির হয়, তার কারণ এরা মানুষের সাথে সহাবস্থান করে, মানুষের সাথে একসাথে ঘোরাফেরা একসাথে থাকার ফলে তারা মানুষের গন্ধটা পরিচিত, তাই মানুষকে তারা তার প্রতিপক্ষ হিসাবে কখনোই মনে করে না। তাই মানুষ দেখলে ঝাঁকলাই কখনো উগ্র স্বভাবের তার স্বভাব দেখায় না, সবসময় শান্ত স্বভাবে থাকে। সেক্ষেত্রে তুলনামূলকভাবে দেখা যাচ্ছে যেগুলো ইয়াং স্টেজের বাচ্চা ঝাঁকলাই তারা একটু উগ্র স্বভাবের, কারণ তারা তখনও পর্যন্ত মানুষের গন্ধটা ততটা স্বাভাবিকভাবে নিতে পারেনি বা তারা সেটা সম্পর্কে অতটা অভ্যস্ত হয়ে ওঠেনি। এরা অবশ্যই বিষধর এবং এর ক্ষেত্রে নার্ভ বিষের লক্ষণ যেগুলো সেগুলো দেখা যায় সাধারণত সেলুলাইটিস, যেটা সেই জায়গাটা পচন ধরে, জায়গাটা লাল হয়ে ফুলে ওঠা, কালো হয়ে যাওয়া, এই যে ঘটনাগুলো ঘটে এটা নার্ভ বিষে হয়। এবং দংশনের পর বা এখানে যেটা বলা হয় ঝাঁকলাই কাউকে প্রসাদ করেছে, কাউকে প্রসাদ করলে দেখা যায় তার যদি তার মধ্যে বিষক্রিয়া হয়ে থাকে তো সেক্ষেত্রে দেখা যায় তার চোখের পাতা পড়ে আসে, সেই জায়গাটা তীব্র জ্বালা যন্ত্রণা শুরু হয়, এগুলো দেখা যায়। এগুলো সবই নার্ভ বিষের লক্ষণ, কাজেই ঝাঁকলাই নির্বিষ নয়, ঝাঁকলাই অবশ্যই বিষধর। দেখা যায় এই প্রজাতির যেটা সবচেয়ে বড় একটা স্বভাব সেটা হচ্ছে এরা বিষ ছেটাতে পারে, কামড়ানোর আগে বিষ অনেক সময় ছিটিয়ে দেয়, তার ফলে বিষের যে মারণ মাত্রা লিথাল ডোজ যেটা বলা হয় তার চেয়ে কম পরিমাণে বিষ থাকে, যার ফলে সেলুলাইটিস হয়, সাইন সিমটম কিছু দেখা যায় কিন্তু প্রাণঘাতী হয়ে ওঠে না। ডক্টর দয়াল বন্ধু মজুমদার, সিনিয়র মেডিকেল অফিসার, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, পশ্চিমবঙ্গ সরকারের সর্পদংশন চিকিৎসার একজন রিসোর্স পার্সন। ঝাঁকলাইয়ের বিষ হচ্ছে একদম কোবরা ভেনম যা হয় নিউরোটক্সিক। এবার মনোক্লেট কোবরা আর স্পেকটাকল কোবরার মধ্যে যেমন কিছু তফাত থাকে, আবার অন্য ক্রেটের নিউরোটক্সিসিটির সাথে যেমন অনেক তফাত থাকে, এটা হচ্ছে যে ক্রেটে যেমন লোকাল সাইটোটক্সিসিটি কিছুই থাকে না, একেবারেই নার্ভ ব্লক করতে থাকে নিউরোটক্সিসিটি, পিওর নিউরোটক্সিসিটি। কিন্তু কোবরার ক্ষেত্রে বিশেষ করে এই ঝাঁকলাইয়ের ক্ষেত্রে এখানে দেখা গেছে যে লোকাল সাইটোটক্সিক এফেক্টটাই বেশি হচ্ছে, ওদের যে এনজাইমগুলো বিষের মধ্যে থাকে তাতে জায়গাটা ফুলে যেতে থাকে, ওটা চামড়ার তলায় রক্ত জমে যেতে থাকে, ওখানে চামড়ার রং পাল্টে যেতে থাকে, জায়গাটা ক্রমশ ফুলতে থাকে। তাই এটাই যে ওরা মানুষের সাথে একটা শান্তিপূর্ণ সহাবস্থান ওরা ওইটাতে অ্যাডাপ্টেড হয়ে গেছে, বহু বছর ধরে শত শত বছর ধরে থাকতে থাকতে ওরা মানুষ ওর ক্ষতি করবে না, মানুষ একটা বিপজ্জনক প্রাণী নয় এই ব্যাপারটা ওদের মধ্যে একটা তৈরি হয়েছে। সেজন্য ওরা যদিও কোনো সময়তে একটু ভুলটুল করে কামড়ে দেয় বা কিছু, সেখানে যে বলেছি আপনাকে আমি প্রথমেই যে সাপ কিন্তু কতখানি বিষ ঢালবে সেটা নিজে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে, মানে বিষটা ওদের কাছে খুব জরুরি জিনিস। ওরা তো মানুষকে আক্রমণ করবো, মানুষকে মেরে দেবো, বড় প্রাণীকে কামড়ে তার ক্ষতি করবো, তার জন্য বিষটা তৈরি করে না, ওর শিকার ধরার জন্য, ওর স্বাভাবিক পাচন ক্রিয়ার জন্য, যে শিকারটাকে ধরলো, একটা ইঁদুরকে ধরলো, এটা ব্যাংকে ধরলো, সেইটাকে মেরে দেওয়া, তাকে হজম করার জন্য ওই বিষটা লাগে। যদি ওরা বিষটাকে খরচ করতে চায় না, ওরা খুব হিসেব করেই বিষটাকে খরচ করে। এবার অন্যান্য সাপের ক্ষেত্রে বা অন্য জায়গাতে, ঝাঁকলাই ছাড়া অন্য জায়গাতে কি হয়, সাপটা সবসময় বুঝতে পারে না, একটা মানুষ তার গায়ের মধ্যে পা দিল মানে সেটা ভীষণ ভয়ঙ্কর রকমের ভয় বুঝতে পারলো, একটা বিপদ বুঝে তাকে প্রচুর পরিমাণে বিষ ঢেলে দেয়। ঝাঁকলাই যেহেতু জানে যে মানুষ মানে এরা আমার ক্ষতি করে না, এ আমার স্বাভাবিক আমার প্রতিবেশী, সেই জন্যই ওরা ওদের বাইটগুলো বেশিরভাগ ড্রাই বাইট হয়ে যায়। সৈকত সরকার, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জুওলজি, গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ, সিঙ্গুর। মানে এটা একদম কোবরা, মানে এটা ঝাঁকলাই বলে আলাদা কোনো সাপ নেই, এটা ঝাঁকলাইও কোবরা, মানে ওই একদম টিপিক্যাল কেউটে, শুধু ওই অঞ্চলের কেউ। যেমন ধর আমি আপনাকে সিম্পল একটা কথা বলছি যে আমরা জানি যে রেটিকুলেটেড পাইথন মানুষকে, মানে একটু মাঝারি সাইজের মানুষ দেখলে সে গিলে ফেলবে তাকে, বা চেষ্টা করবে অ্যাটলিস্ট গিলে রাখ, ছেড়ে দেবে না, বা বিড়াল টেড়াল কুকুর টুকুর দেখলে গিলে ফেলবে। কিন্তু কোনো বাড়িতে যদি কুকুর বা মানুষ
ওই পাই আমাদের ওই রেটিকুলেটর পাইথনের সঙ্গে ছোটোবেলা থেকে ছোটো রেটিকুলেটর পাইথন বড় হয়, তাহলে কিন্তু তারা ওদেরকে মারে না। এটা আবার সব সাপের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। যেমন আমি বলছি যে পাইথন সেবি, যেটা মানে হচ্ছে আফ্রিকান রক পাইথন, সেটা কিন্তু আবার পোষ মানে না। কিন্তু বেশ কিছু পাইথন আছে যারা কিন্তু, যেমন বল পাইথন আছে, তারপর আমাদের এই যেটা বললাম রেটিকুলেটর পাইথন, ইভিন ইন্ডিয়ান রক পাইথন, এরাও কিন্তু খুব ভালো পোষ মানে। পোষ মানে ইন দ্য সেন্স মানে অ্যাগ্রেসিভ হয় না, যারা যারা তাদেরকে রেগুলার খেতে দিচ্ছে তাদের প্রতি অ্যাগ্রেসিভ হয় না। এটা ফ্যাক্ট, এটা কোনো মিথ না। আপনি যদি কেউটে ধরে নিয়ে এসে আপনার বাড়িতে পাঁচ বছর রাখেন, ওই ওই কেউটেটা আপনার প্রতি অ্যাগ্রেসিভ হবে না। কিন্তু আপনাকে ধরার সঙ্গে সঙ্গে যেরকম ফনা দিয়ে লাফিয়ে উঠে ওরকম করবে না। হ্যাঁ, উনি ওরা বলেছেন বিজ্ঞানও প্রমাণ করছেন বিশ্বধর, কিন্তু আমাদের জনসাধারণকে নির্বিশ অবস্থায় বলে না, বলতেও পারবো না। আমরা ঝ্যাংলাই বলি, সাপও বলতে পারবো না। আমাদের কামড়িয়েছেন, বিষও হয় নাই, মারাও যায় নাই। রিসেন্ট আমার এক জেঠুমাকে কামড়িয়েছিল, তো আমরা ওই ফুল পুষ্পগুলো বর্তমানে আধুনিক শিক্ষিত বলে না, ডাক্তার দেখাতে হবে, হাসপাতালে নিয়ে গিয়েছিলো, হাসপাতালে ডাক্তার এত জানছে, ডাক্তাররা খুব একটা গুরুত্ব দিচ্ছেন না, বলে ঝ্যাংলায় কামড়ে কোনো কিছু নেই। আমরা নিয়ে গিয়েছি, তিনি তারপরে কামড়ানো অবস্থা প্রায় চার বছর বৃদ্ধ অবস্থায় চার বছর বেঁচেছিলেন। ঝাঁকলাই কামড়ালে আমি হাসপাতালে যাব না, বা অন্য সাপ কামড়ালে যাব, যেটা বিশেষ করে রাত্রের অন্ধকারে বা ঝোপঝাড়ের ভেতরে কামড়ে দিলে সেটা ঝাঁকলাই কামড়ালো কিনা সেটাও বোঝা তো মুশকিল। আমাদের বক্তব্য হচ্ছে যে সাপেই কামড়া, সাপে কামড়েছে সন্দেহ হলেই আমি হাসপাতালে পৌঁছব। আর এখন গত পাঁচ সাত বছরে পশ্চিমবাংলার স্বাস্থ্যকেন্দ্রের সাপের কামড়ের চিকিৎসার ক্ষেত্রে তো যুগান্তকারী পরিবর্তন এসছে। ভারতবর্ষের আর অন্য কোনো রাজ্যে এটা নেই। এখানে যে হেলথ সেন্টারে রাত্রে ডাক্তারবাবু থাকেন, ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তো অবশ্যই, এমনকি অনেক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে যেখানে রাত্রে ডাক্তারবাবু থাকেন, সেখানেই কিন্তু সাপের বিষের অ্যান্টিভেনাম আছে, সেখানে গেলেই চিকিৎসা পাবে। এই সুযোগটা থেকে যেন গ্রামের লোকে কোনো একটা ভ্রান্ত ধারণার থেকে যেন বঞ্চিত না হয়, আমরা সবসময় যেন বলি হেলথ সেন্টারে আসুন, হেলথ সেন্টারে এলেই সাপের কামড়ে চিকিৎসা হবে। মায়ের মৃত্তিকা, মায়ের ঝ্যাংলাই তলা যেটা বলা হয়, মায়ের মন্দিরের স্থান, সেখানে থেকে একটা মৃত্তিকা নিয়ে আসা হয় মায়ের মন্দির তলা থেকে। তো সেই ক্ষতস্থানে লাগিয়ে দিলে কয় কিছু না, সব ভক্তিহরি লাগায়, কোনো বিষক্রিয়া কিছু ঘটে নাই। তারপর ঝ্যাংলায় ডোবা আছে একটা, সেই ডোবা থেকে স্নান করিয়ে নিয়ে আসা হয় কামড়ালে। এই অবস্থা, আমরা খুবই মাহাত্মাদের শুনে শুনে তাকে বিশ্বাস করি, আর তুই ভক্তি থাকলে তাকে সাপ আমরা বলতে পারবো না, বিশেষত সাপ আমরা বলতে পারবো ঝ্যাংলাই। সাপ বললে আমাদের মা ক্ষুণ্ণ হয়, কখনই সাপ বললো না, ঝঙ্কেশ্বরী ঝ্যাংলাই, এটা মনুষ্য না ঝঙ্কেশ্বরী। মাটির মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া থাকতে পারে, যদিও বলে যে মাটি নাকি ইনফেকশন কমিয়ে দেয়, কমাতে পারে, কিন্তু ওই যে অঞ্চল থেকে মাটিটা তুলেছে হয়তো দুদিন আগে ওখানে একটা বিড়াল পুতেছে আর কি। মাটির তো ইতিহাসটা জানতে হবে যে এটা কতদিনের মাটি, এটা বহু একদম মাটির মানে একদম পুকুরের বহুদিনকার পুরনো মাটি হলে হয়তো অত কিছু হবে না, কিন্তু সদ্য চার পাঁচ দিন আগে কিছু একটা পচা মরা পড়েছিল হয়তো, তাহলে ওখান থেকে আপনি লাগালেন ওই মাটিটাকে তুলে, তখন হয়তো গন্ধ ফন্ধ নেই, কিন্তু ওখানকার যে ব্যাকটেরিয়া ফ্রেশ হিটিং ব্যাকটেরিয়া যেগুলো ছিল সেগুলো আপনার ওই ফুটোর মধ্যে দিয়ে ঢুকে গেলো যেখানে সাপ কামড়ে ছিল আর কি। এবার আপনার সিস্টেমিক ইনফেকশন হয়ে গিয়ে অ্যানাফাইল্যাকটিক শক হয়ে মরে যেতে পারে। ফলে মাটি এমনিতে অ্যান্টিসেপ্টিক প্রপার্টি আছে, এটা ফ্যাক্ট, এটা কোনো মিথ না। কিন্তু মাটিরও তো একটা ইতিহাস আছে, মানে সেই অঞ্চলের মাটি তুলতে হবে যেখানে আপনি বুঝতেই পাচ্ছেন যে এখানে ইনফেকশন হয়নি খুব একটা, বা মরা পচা বেশ কিছুদিন হয়নি, এরকম জায়গাকার মাটি লাগালে হয়তো কাজে হতে পারে। না না না, মানে আমি কি বলছি, মাটি লাগানোর প্রবলেমটা কি হতে পারে? নর্মালি এই সাপের ক্ষেত্রে আপনি যদি মাটি লাগান কিছুই হবে না ভালো, কারণ মানে যদি ওটা মানে বিষ না দিয়ে থাকে তাহলে এমনি বেঁচে যাবে, মাটি লাগানোর জন্য বাঁচবে তা না আর কি। ওরে ওরে ও বেহুলা সাঁই বনেছি, তোরে খাইলো কাল নিদ্রা, মোরে খাইলো কি, মনে পড়ছে কথাগুলো? চাঁদ সওদাগড় দেবী মনসার পূজা প্রত্যাখ্যান করায় দেবী মনসার আদেশে কালনাগিনী কিভাবে বাসরগড়ে লক্ষিন্দরকে দংশন করে? লক্ষিন্দরের আর্তনাদে ঘুম ভাঙে বেহুলা, কালনাগিনীকে দেখতে পেয়ে সুপারি কাটা জাতি ছুঁড়ে মারে, এতে কালনাগিনীর লেজে শেষ প্রান্ত কিছুটা কেটে যায়।
বর্তমানে ঝাঁকলাইকে কাল্লাগিনী হিসেবে মনে করেন এলাকার বাসিন্দারা। এটা আমাদের বিশ্বাস, এই কাল্লাগিনী এখানে নির্বিষ অবস্থায় এই অঞ্চলে বাস করছেন, ঝঙ্কেশ্বরী অঞ্চলে। চাঁদ সদাগরের অবস্থা, মানে লৌহ বাসর ঘরে যখন বেহুলা লক্ষিন্দর শুয়েছিলেন তাদের, সেই সময় কাল্লাগিনী প্রবেশ করে। কাল্লাগিনী তো এটা সবাই জানা আছে যে কাল্লাগিনী তাকে দংশন করে, বেহুলা তাকে অভিশাপ দেয়। তা অভিশাপ দেওয়ার অবস্থায় তখন সে গর্ত থেকে বেরিয়ে পালাচ্ছে, সেই সময় কাজললতা তার ছুঁড়ে দেয়, তার লেজটাকে। আজও ঝাঁকলাইয়ের তার বৈশিষ্ট্য হচ্ছে লেজটা বেড়ে তাইবে, কাটা টাইবে। ঝাঁকলাইটা আছে পাওয়া যায় এখানে, কোনো সাপের লেজ হচ্ছে সরু আর ঝাঁকলাই হচ্ছে বেড়ে টাইবে, অল্প কাটা আছে। তা সেই সময় লক্ষিন্দর অভিশাপ দিয়েছিল তুমি নির্বিষ অবস্থায় গর্তে লুকুবে। তা সেই থেকে তার গর্তে লুকিয়েছিল। তারপরে শোনা যায় কী কারণ এখানে আবির্ভূত হয়েছিল তা আজও জানা যায় না। 911 বঙ্গাব্দে এখানে আবির্ভূত হয়েছিলেন, যে নির্বিষ অবস্থায় এই অঞ্চলে তিনি ঘুরে বেড়াচ্ছেন, সেইটাই আমাদের বিশ্বাস। আবার কেউ বলে কালিয়াদহে কালিয়ানাগ, তার সাপের মান ওই কৃষ্ণপদ চিহ্ন মস্তকে থাকে কিন্তু এর ঘাড়ে আছে, এইটাই তার একটা সাপের সঙ্গে বৈশিষ্ট্য। তা সেই কালিয়াদহে কালিয়ানাগই নাকি আমাদের ঝঙ্কেশ্বর, এই হিসাবে আমরা বিশ্বাস করি। পৌরাণিক উপাখ্যানে অনেকে বলে যে বেহুলার অভিশাপে নাকি ইয়ে, এগুলো তো দেখুন মিথ, চিরকালে মিথই থাকবে, সেটা রিয়ালিটির সঙ্গে মেলে না। কেউ বলে কালিয়া দমনে কালিয়া নাগ নাকি কৃষ্ণের অভিশাপে সে বিষহীন হয়ে গ্রামে বসবাস করছে, মোটেও বিষহীন নয়, আমরা দেখেছি ওর ভেনাম গ্ল্যান্ড ফ্যাং সবই আছে, বিষক্রিয়াও হয়, এবং সেরকম দংশন হলে যদি মানুষের চিকিৎসা না হয় সে মারাও যায়। কাজেই ঝাঁকলাই কখনোই বিষহীন নয়, অবশ্যই বিষধর কে উঠে, কিন্তু মানুষের সাথে থেকে থেকে তারা মানুষের সাথে অ্যাডাপ্টেড হয়ে গেছে যে এরা আমাদের শত্রু নয়। সেক্ষেত্রে দেখা যায় এটা খুব ভালো ভ্যারিয়েশন বোঝা যায়, ছোট ঝাঁকলাই যেগুলো বাচ্চা যারা তারা কিন্তু খুব অ্যাগ্রেসিভ, কিন্তু বয়স্ক পরিণত ঝাঁকলাই যেগুলো অনেক বড় তারা একেবারেই অ্যাগ্রেসিভ নয়, কারণ তারা বুঝে গেছে যে এই গন্ধগুলো আমার পরিচিত গন্ধ। কিন্তু যেগুলো বাচ্চা তারা তখনও সেই গন্ধগুলোর সঙ্গে পরিচিত হয়নি, তাই তারা কিছুটা অ্যাগ্রেসিভ হয়ে থাকে, তারা আক্রমণ করতে ফস করে ওঠে। যেহেতু আরেকটা বৈশিষ্ট্য খুব বাঁচিয়ে দেয়, সেটা হচ্ছে এদের ওই স্পিটিং হ্যাবিট, কামড়ানোর আগে বিষ ছিটিয়ে দেয়, যার ফলে তাদের লেথাল ডোজের কম হয়ে যায়। আমরা সবাইকেই বারবার বলবো ঝাঁকলাইকে বিরক্ত করবেন না, ঝাঁকলাই যেমন আছে তাদের থাকতে দিন, এমনি তারা খুব সংকটের মধ্যে রয়েছে, তাদের বাসস্থান কমে যাচ্ছে, খাবার কমে যাচ্ছে, আমরা সবাই মিলে যদি এগিয়ে আসি এই প্রজাতিটাকে বাঁচিয়ে রাখা সম্ভব। না রাত্রিরে এরা বেরোয় না, সাপ রাত্রিবেলা বেরোয়, এটা একটা সাপের সঙ্গে পার্থক্য, সাপ রাত্রিবেলা বেরোয় কিন্তু ঝাঁকলাই সেই দিনের বেলায় বেরোয়, রাত্রিবেলা ওরা দেখতে পাওয়া যায়। তাতে বেরোনো তো দরকার নাই, মানুষকে তো ভয় খায় না, মানুষের দিকে ভয় খায় না, তার শিকার ধরে। ওরা ব্যাং, আমরা ব্যাং খাচ্ছে খাচ্ছে বলতে পারবো না, নাড়ু খাচ্ছি বলবো, তার খাবারকে ব্যাং বললা যাবে না, নাড়ু খাচ্ছেন বা মা সেবা করছেন। দিয়ার্থিমা ঘোষ পিএইচডি স্কলার, হারপেটোলজি নিয়ে গবেষণা করছেন ক্যালকাটা অফ ইউনিভার্সিটি থেকে, বালিগঞ্জ সায়েন্স কলেজ। সাধারণ ক্ষেত্রে ডাস্কে থাকে, ডাস্ক মানে হচ্ছে যখন সূর্য ডুববে ডুববে তখন ওরা হাইলি অ্যাক্টিভ হয়, কারণ সেই সময় ওরা ব্যাং পায়, প্রে পায়, তো এরা প্রেয়ের সাথে লিঙ্কড, ঠিক আছে। এবারে সকালবেলা কি ওরা একদমই বেরোয় না, এটা একটা বড় কোয়েশ্চেন মার্ক। সকালে ওর খিদে পেলে কি ওর রাত অব্দি ওয়েট করে থাকবে? সকালে যদি ওর মনে হয় যে না আমি বাস্কিং করতে যাবো, আমার থার্মোরেগুলেট করার দরকার, উইচ ইজ এসেন্সিয়াল ফর আ কোল্ড ব্লাডেড অ্যানিমাল, তাও কি ও বেরোবে না? এটা একটা কোয়েশ্চেন। হ্যাঁ, এবার এদের স্ট্র্যাটেজি যদি সত্যি পুরোপুরি চেঞ্জ হয়ে থাকে, বিলিভিং দ্য কমিউনিটি যে না এরা খালি সকালে বেরোয় রাতে বেরোয় না, এটা দুটো পয়েন্ট আছে। একটা হচ্ছে রাতেও দেখে কে দেখতে যায়, কারণ রাতে হিউম্যান কন্ট্যাক্টস কম হওয়া উচিত, রাতে মানুষেরও অত ঘোরাফেরা করে না। সেকেন্ড অফ অল হচ্ছে যে সকালে যদি ওরা সত্যি এরকম খাবার দাবার ধরেও খেয়ে থাকে, তাহলে ওদের মানে প্রে রিসোর্সটা কী যার জন্য এরকম স্ট্র্যাটেজিকে চেঞ্জ করছে, যদি অ্যাকচুয়ালি করে থাকে? কাল্লাগিনী ঝাঁকেশ্বরী কেন কানাবুড়ি বলা হয়, আমরা কানাবুড়ি বলি, কাল্লাগিনী ওই বেহুলা তার কাজললতা করে চোখে খুঁচি দিয়েছিল, সেই থেকে তাকে বলা হয় ওই কানাবুড়ি বা তা চ্যাংমুড়ি কানি চ্যাংমাতের মতো মাথা। এই অঞ্চলে তিনি বাস করেন, এক চোখ সাপের এক চোখ কানা, তা ঝঙ্কেশ্বরী এক চোখ কানা, ওই জন্য তাকে কানাবুড়িও বলে।
সাপের চোখ কানা কোনো সাপেরই নয়, ঝাঁকলাইও নয়। তো এদের চোখ যেটা এরা দেখতে পায়, এরা ঝাপসা দেখে। আমরা জলে ডুব মেরে যদি তাকাই তাহলে যেরকম জিনিস দেখতে পারবো সেটা দেখতে পাই। এরা এদের সামনে কোনো কিছু নড়াচড়া করলে চলন্ত বস্তুকেই এরা বুঝতে পারে, এরা স্থির কোনো বস্তুকে দেখতে পায় না। এরা কানা নয়, চোখের দৃষ্টিশক্তি ক্ষীণ। তবে এদের যেটা সবচেয়ে বেঁচে থাকার জন্য এদের সবচেয়ে বড় যেটা অভিযোজন সেটা হচ্ছে এরা গন্ধ এবং তাপমাত্রা, এই দুটোকে এরা খুব ভালো বুঝতে পারে। এক ডিগ্রি তাপমাত্রার পার্থক্যও ওরা ধরে ফেলতে পারে। এবং গন্ধ, অনেক দূর থেকে এরা গন্ধ পায়। এরা জিভটা বাতাসে নড়িয়ে সেই জিভটাকে মুখের ভেতর যখন ঢুকিয়ে নেয়, এদের তালুর উপর জ্যাকবসন্স পার্টিকেল বলে একটা অঙ্গ থাকে, তার মধ্যে এরা গন্ধটাকে মেজার করতে পারে। কাজেই অনেক দূর থেকে এরা গন্ধ বুঝতে পারে। এদের ঘ্রাণ শক্তি খুব প্রবল কিন্তু দৃষ্টিশক্তি খুব কম। কাজেই এদের কানি বা একটা চোখ কানা এটা কখনোই ঠিক নয়, এরা চোখে আবছা দেখে, ঝাপসা দেখে। না, গৃহপালিত পশুদের অন্য কোনো কামড়ায় নাই, দেখতো না। গৃহপালিত পশুদের পায়ের তলা দিয়ে যায়, বিড়ালও পাশে বসে আছে, তাদের সঙ্গে খেলা করছে, এমনও দেখা গিয়েছে। গরুর পায়ের তলা দিয়ে যাচ্ছে, কামড়ায় নাই। তো ফলে এই সাপের ক্ষেত্রে, এই বিশেষ করে ঝাঁকলাইয়ের ক্ষেত্রে, এরা কিন্তু ওই মানুষের, ওই অঞ্চলের মানুষ কোনো দিন তাকে যেহেতু আঘাত করেনি, ফলে ওরা মানুষকে তো থ্রেট হিসেবে দেখে না। যেটা আমি আপনি আগের দিন ফোন করেছিলেন, যেটা বলছিলাম যে কটা গরুকে দেখেছেন সাপের কামড়ে মরে যেতে, কিন্তু কুকুরকে দেখেছেন সাপের কামড়ে মরে যেতে। কারণ কুকুর হচ্ছে একটু রাফভাবে হ্যান্ডেল করে সাপদের, মানে দেখলেই মারার চেষ্টা করেই করে, গরু তো সেটা করে না। কিন্তু গরু কিন্তু দিব্যি ঝোপঝাড়ের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, গরু সাপের কামড়ে মারা গেছে খুব কম শোনা যায়। মানে অ্যাক্সিডেন্টালি কোনো গরু হয়তো পাড়া ফাড়া দিয়ে দিয়েছে, তখন কামড়ে দিয়েছে, এটা ঠিক আছে। কিন্তু বেশিরভাগ সময় কুকুর যেগুলো মারা যায়, যেগুলো দেখবেন হচ্ছে মুখে কামড় দেয়, নাকে মুখে কামড় দিয়েছে, তখন বোঝাই যায় যে ও ধরতে গেছিলো আর কি ওকে। এইটা আবার ইন্টারেস্টিং, আমি দুটো পার্ট বললাম ওর ফাংশন, একটা হচ্ছে ফর প্রে আর একটা হচ্ছে ফর ডিফেন্স। প্রাইমারি ফাংশন ইজ ফর প্রে, তাই না? ভেনমটা কিন্তু ইউজ হচ্ছে ফর প্রে। এবার ও কখন আপনাকে দেখে হুড বার করবে বা আওয়াজ করবে? কখন? যখন আপনি থ্রেট। এবার যদি আমি আগেই বলে দিই যে না বাবা, ওর কাছে ভেনম আছে বা ও ভগবানের কোনো একটা রূপ, তো আমি তো ওকে ঘাটাচ্ছি না কোনোভাবে। ফলে ও যদি থ্রেটটাকে না আইডেন্টিফাই করতে পারে, ও কিন্তু কোনোভাবে ডিফেন্সিভ স্ট্র্যাটেজিস দেখাবার কোনো সুযোগ নেই, তাই না? খামোখাও আপনাকে দেখে হঠাৎ করে ও হুড করবে না, কারণ ও যা যা অ্যাক্টিভিটি করছে আপনার কাছে ইট কুড বি লাইক ও মা এরকম করলো না, ও মা এরকম করছে, বাট ওটা ওর কাছে ইজ হাইলি কস্টলি ফর এনার্জির দিক থেকে, তাই না? এর থেকে ইজি যে আমাকে ও তো কিছু বিরক্ত করছে না, আমি সিম্পলি চলে যাবো আমার রাস্তা দিয়ে। যেটা আমি বললাম যে ওরা এক্সপেরিমেন্টালি দেখেছে স্পিটিং কোবরাতে, যখন ওদের লো থ্রেড দেওয়া হচ্ছে, কীরকম করে এরকম নর্মাল গ্লাসের মধ্যে স্যালাইন ওয়াটার ভরে দিয়ে গ্লাভসটাকে বেঁধে দিয়েছে, দিয়ে একবার গ্লাভসটাকে ছুঁড়ে দিয়েছে ওর দিকে, ও কিন্তু কিছু করেনি, ও চুপচাপ বেরিয়ে গেছে, এটা হচ্ছে লো থ্রেড। এই গ্লাভসটাকে ওরা বারবার করে ওকে হিট করিয়েছে, তখনও হুড খুলে দাঁড়িয়েছিল যে ভাই এটা মিডিয়াম থ্রেড হবে না। তারপরে যখন ওকে ধরে হেড পিন ডাউন করলো, উইচ ইজ দ্য লাস্ট রিসর্ট, কারণ যখন ওকে কেউ খাচ্ছে ওকেভাবেই খাবে, তো বুঝে গেলো ভাই এটা আমার আলটিমেট থ্রেড, এরপরে আমি মরে যাবো, তখনও গিয়ে ওকে বাইট করলো। থ্রেডটাকে পারসিভ করলো যে প্রথমে আমার লেজ নিয়ে খোঁচাচ্ছে, ঠিক আছে আমি কিছু বলবো না, তারপরে আমার মাথায় এসে দুটো চাটি মারলো, আচ্ছা আমি একটু হুডটা তুলে দাঁড়ালাম যে ভাই সাবধান, এরপরে আমার গলা টিপে ধরলো, আমি কামড়ালাম, তাই না? ওই থ্রেডটা পারসিভ করাটা ইজ ইম্পর্টেন্ট। এবার যেহেতু ওরা থ্রেডটা খুব কম পায়, ফলে হয়তো ওদের বিহেভিয়ারটা অনেক ডিলেড, মানে যে যে স্বভাবে খুব বিরক্ত হয়ে থাকে সে খুবই অল্পতে বিরক্ত হয়, আর যে জানি আমি তো বিরক্ত হই না, আমি তো আরামসে আছি, তাকে হয়তো একটু বেশি খোঁচাতে হবে ওই লেভেল অফ ইরিটেশনে আনার জন্য, তাই না? ফলে দিস ইজ নট অ্যাডাপ্টেশন, বিকজ ওদের বিহেভিয়ার চেঞ্জ হয়নি, বিহেভিয়ার ইজ দেয়ার, বাট ওই ট্রিগার ফর দ্য ডিফেন্স এবং ট্রিগার ফর অ্যাগ্রেসিভনেসটা হয়তো কম, বিকজ কমিউনিটি আছে সাথে। কারণ যে অঞ্চলে ওই সাপগুলো আছে, ওই সাপগুলোকে নিয়ে যদি আপনি এখন বারাসাতে ছেড়ে দেন, বারাসাতে যদি ওরা অ্যাগ্রেশন না দেখায় তাহলে বারাসাতে মরে যাবে, ফলে ওই সাপটা থাকবে না। ওই ওই যে বিহেভিয়ারটা, যে আমি নিজের অ্যাগ্রেশনটাকে টোন ডাউন করে ফেলেছি, এই যে বিহেভিয়ারাল মানে অ্যাটিচিউড, এটা তো তাহলে ওই সাপটার মৃত্যুর সঙ্গে চলে গেল, ফলে নেক্সট জেনারেশন এটা আসবেও না। এতদিন পর্যন্ত ওখানে এই সাবমিসিভ অ্যাটিচিউডটা এসছে কেন সাপের মধ্যে? তার কারণ হচ্ছে যে তারা কোনোদিন থ্রেট ফিলই করেনি। মানুষ তো শুধু থ্রেট না, থ্রেট তো আরো কিছু আছে। না, থ্রেট আর কি আছে? মানে অন্য প্রাণী বা অন্য কিছু থেকে ওরা থ্রেট, অন্য প্রাণী খুব বললেন, কুকুর, কুকুর যদি করে, কুকুর কুকুরকে কামড়াবে এবং ওরাই ঝাঁকলাই কামড়ালে কুকুরও মরবে। মানে কুকুর মানে যেই যার প্রতি অ্যাগ্রেশন দেখা, যে আপনি যদি পোষা সাপ ইয়ে করেন আর কি, আপনার হ্যান্ডলিং দেখেই সাপটা বুঝতে পারবে যে এ অ্যাগ্রেসিভ না। কিন্তু
আমার জায়গায় ধরুন আপনি গেলেন, আপনি সাপ ধরে প্রথমবারই ধরে এত এত যে চিপে দিলেন নার্ভাস হয়ে, সেদিকে সে ফোনা তুলছে কিন্তু তখন আর কি। ফলে ওইটা ওই 4-5 বছরে ওদের মধ্যে থেকে ওই অ্যাটিচিউডটা চলে গেছে রে, এটা ভুল ভাবা, কিন্তু 4-5 বছরে যাওয়া সম্ভব না জিনিসটা। যেটা হয়েছে সেটা হচ্ছে ওরা কোনো দিনই থ্রেট ফিল করে না, ফলে ফোনা তোলার ক্যাপাসিটি ওদের রয়েছে, সেই মেকানিজমও রয়েছে, কিন্তু তোলে না, কারণ ওরা ফোনা একমাত্র ফোনা একমাত্র তখনই তুলবে যখন ওরা থ্রেটেন ফিল করবে, থ্রেটেন ফিল করে না তাই তোলে না। সেকেন্ড চলে আসছে হচ্ছে ফর ডিফেন্স, রাইট? এবার ডিফেন্সটা দুরকমের, একটা হচ্ছে ওর এনিমি থেকে প্রেডেশন, যেরকম ধরুন মঙ্গুজ বার্ড অফ প্রে খেয়ে নেবে ওদেরকে, আরেকটা হচ্ছে অ্যান্টাগনিস্ট, মানে আমি আপনি বা কেটল গরু টরু যারা চড়ে বেড়াচ্ছে, আমরা কিন্তু ওদেরকে ওকে ধরে খাবো না, কিন্তু আমরা ওকে হ্যারাস করবো, তাই না? তো ওর স্ট্র্যাটেজি প্রথমেই হবে হচ্ছে ও সিম্পলি চলে যাবে, সিম্পল। আপনাকে যদি কোনো লোক এসে রাস্তায় দাঁড়িয়ে পড়ে আপনি কি ওকে মারবেন? নিশ্চয়ই নয়, আপনি সাইড দিয়ে চলে যাবেন, আপনি দেখলেন না ভাই ও একটু বেশি বাড়াবাড়ি করছে, আপনি একটা ঘুষি চালালেন, তারপর দেখছেন না ও ভীষণ অ্যাগ্রেসিভ, তখন আপনি ওকে মারবেন। পরীক্ষায় করে দেখা গেছে কোবরাতেই, স্পিটিং কোবরাতে, ওরা এই 3 রকমের থ্রেটের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারে, এবং ওরা বাইট করবে যখন ওটা লাস্ট রিসর্ট, যে জানে এবার আমাকে মেরে ফেলবে। এটা একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এটা ডিরেক্ট করে হচ্ছে কগনিশন, যে ও কি ভাবতে পারে, ও কি বুঝতে পারে। তো মানুষের অফকোর্স মানে হরমোনাল চেঞ্জেস হলে কিছু না কিছু ফেরোমোনাল চেঞ্জেস হবেই, বাট সেটা দেখে ও ভয় পেয়ে গেছে বলে আমি ওকে কামড়াবো, এটাও স্ট্র্যাটেজি নয়। কেন স্ট্র্যাটেজি নয় আমি সেটাও আপনার পরবর্তী কোয়েশ্চেনেই রিলেট করে দেবো। তো আমার মনে হয় না যে ভয় পেয়ে গেছে বলে আমি কামড়ে দেবো, এটাও স্ট্র্যাটেজি হওয়া উচিত, এটা ইকোলজিক্যালি বেনিফিট নয়, বেনিফিশিয়াল নয় রাদার। ঝাঁকলাইয়ের ক্ষেত্রে কী ধরনের অভিযোজন হয়েছে বা আদৌ কোনো অভিযোজন হয়েছে কি না, ঝাঁকলাইয়ের বিষ নিয়ে এখনও অবধি বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা কিছু হয়েছে কি না আসুন জেনে নেওয়া যাক। ওই অভিযোজন না, এটা হচ্ছে যে অভিযোজন, ধরুন স্ট্রাকচারাল অভিযোজন, মানে আমার হাতটা 5-5 আঙুল হয়েছে, এটা হওয়ার জন্য লক্ষ কোটি বছর লাগে, হয়তো মানে লক্ষ লক্ষ বছর লাগে, কিন্তু এইটা কিন্তু সেই সেন্সে অভিযোজন না, এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট মানে হচ্ছে আপনি আপনার ইমিডিয়েট এনভায়রনমেন্টে, এনভায়রনমেন্ট আপনাকে যেভাবে প্রভাব বিস্তার করছে, যেমন ধরুন আমার শীত লাগলো, শীত লাগলে আমি একটু কুঁকড়ে যাবো, এবার তার জন্য বিরাট কোনো লক্ষ লক্ষ বছরের এক্সপিরিয়েন্স আমার দরকার নেই, ওটা ইমিডিয়েট এক্সপিরিয়েন্স বলে ওটাকে, মানে ইমিডিয়েটলি আমি আমার এনভায়রনমেন্ট আমাকে যেভাবে এফেক্ট করছে সে তার থেকে তৎক্ষণাৎ বাঁচার জন্য আমি কিছু অ্যাডজাস্টমেন্ট করছি নিজের মধ্যে, এটা সেই লেভেলের অভিযোজন আর কি। এটা ওই সেই লক্ষ লক্ষ বছর লাগে যে অভিযোজন করতে, সেটা এই সেই অভিযোজন নিয়ে কথা বলছি আমি, এটাও সাইন্টিফিক, দুটোই একসাথেই হয়, ওটাও সাইন্টিফিক এটাও সাইন্টিফিক। ইটস আ ক্লাসিক মানে কমিউনিটি ড্রিভেন কনজারভেশন। আপনার কনজারভেশনের পরের প্রশ্নও আছে আমি বলতে পারি, তখন বলবো। তো ওটাই মানে ওর বিহেভিয়ারটা ইজ ডিটারমাইন্ড বাই ইটস এনভায়রনমেন্ট, বাই ইটস প্রে, বাই ইটস থ্রেট। যদি আমি কনফ্লিক্টেই না যাই ও খামোখা কেন এই কাজটা করতে যাবে, তাই না? আমি বিহেভিয়ারালি অ্যাডাপ্টেড বলতে গেলে ইট রিকোয়ার্স আ লট অফ ফিল্ড অবজারভেশনস, যেটা আমি করিনি, আমি যেটুকু ইনফরমেশন পেয়েছি ওভার রাইটস আপ এবং আপনাদের থেকে। আরেকটা হচ্ছে ফ্রম ল্যাব এক্সপেরিমেন্টস, যেটা আমি শিওর এখন অবধি করা হয়নি, অ্যান্ড ইট রিকোয়ার্স আ সার্টেন পিরিয়ড অফ টাইম, মানে এটা কবে থেকে এটা হচ্ছে, শুধু কমিউনিটি যে বলছে হ্যাঁ 500 বছর ধরে এরকম হয়ে আছে, এটা বোধ হয় এনাফ সাইন্টিফিক প্রুফ নয়, যদিও ইটস এ সাইন্টিফিক হিন্ট বাট ইটস প্রবাবলি নট অ্যান এভিডেন্স, তাই না? তো এই স্টাডিটা করা ইজ প্রবাবলি মোর ইম্পর্টেন্ট বিফোর আই ক্যান সে যে হ্যাঁ আইরা অ্যাডাপ্টেড বিহেভিয়ারালি, কারণ যদি আমি ওকে বার করে ওখান থেকে একটা অন্য জায়গায় নিয়ে যাই যেখানে ওর আরেকটা থ্রেট আছে, তখনই হয়তো আমি বুঝতে পারবো না ও ডিফেন্সিভ স্ট্র্যাটেজি ইজ ওয়ার্কিং, বাট ও সিম্পলি ওটাকে ইউটিলাইজ করে না বিকজ ইটস হ্যাবিচুয়েটেড অফ নট বিং থ্রেটেন্ড। হ্যাঁ, পশ্চিমবাংলার কোনো সাপের বিষেরই কোনো রকমের পরীক্ষা সাইন্টিফিক যা আমরা বলি কোনো টেস্টই হয়নি। পশ্চিমবাংলার সাপের বিষ নিয়ে কাজ করতে গিয়ে আমরা দেখেছি, আমি নিজেও চেষ্টা করে দেখেছিলাম, আমরা একটা ইন্টারন্যাশনাল টিমের সাথে এই কাজটা করতে চেয়েছিলাম, ভারতবর্ষে প্রায় অন্য সমস্ত স্টেট পারমিশন দিয়েছে, পশ্চিমবাংলার এখানকার ওয়াইল্ড লাইফ ডিপার্টমেন্ট কিন্তু পারমিশন দেয়নি যে এই বিষটা নিয়ে যে কাজ করতে হবে, বিষটা সংগ্রহ করতে হবে, তো সাপের কাছ থেকে বিষটা সংগ্রহ করতে হবে, তারপর সেটাকে ল্যাবরেটরিতে পাঠাতে হবে, সেখানে তার অনেক কিছু টেস্ট হয়, তার ডিএনএ লেভেল পর্যন্ত টেস্টিং করার আমরা একটা পারমিশন পেয়েছিলাম, কিন্তু এখানে ওয়াইল্ড লাইফ ডিপার্টমেন্ট বন্যপ্রাণ দপ্তর আমাদেরকে সাপ হ্যান্ডলিংয়ের পারমিশন দেয়নি। না ঢুকতে পারে না, কিন্তু ইদানিং কিছু কিছু দেখা যাচ্ছে, কারণ আমি একটা চাক্ষুষ দেখেছিলাম
বেশ কিছুদিন আগে আমি মাঠ দিয়ে গেছি, তখন দেখছি একটি ঝাংলায় গর্তের মধ্যে ঝুঁকছে আর বেরিয়ে আসছে। আমার কী ব্যাপার দেখি, কেন কী ব্যাপার, তখন দেখি একটা চন্দ্রবোড়া সাপকে, তার আগে থেকেই হচ্ছে, কতক্ষণ হয়েছে আমি যাই না, একটা চন্দ্রবোড়া সাপকে গর্তে থেকে চিবিয়ে টেনে বার করে যে মাথাটা চিবিয়ে মেরে দিয়ে চলে যায়। এইভাবে ওইগুলো মেরে দেয়, অন্য কোনো সাপ আসতে পারে না, সে তো কেউটে নর্মালি মারে। আমি নিজে আমাদের যেখানে ওই সাপ আগে সাপ নিয়ে কাজ করতাম সেখানে আমরা দিয়ে দেখেছি, মানে ওদের খাবার দিতে হয় তো, কিছুদিন রাখার জন্য তো খাবার দিতে হবে, আমাদের চন্দ্রপোড়াকে একদম ধরে নিয়ে খেয়ে নিচ্ছে কেউ, এরকম হয়েছে। মানে ওটা ওদের ন্যাচারাল প্রে, চন্দ্রপোড়াকে ন্যাচারালি খায় ওরা, ফলে ওটা ওই ওই গ্রামে যে ওরা করছে এটা বুঝে রাখুন যে হ্যাঁ, ওরা হয়তো সাপকে আলাদাভাবে দেখার চেষ্টা করে, সেই কারণে ওরা সাপটাকে অন্য একটা মাত্রায় তোলার চেষ্টা করছে, সেটা কোনো কারণ নেই, কিন্তু যে প্র্যাকটিসটা ওখানে ওরা করছে সেটা সব অবশ্যই সাধুবাদযোগ্য আর কি। অবশ্যই খুব ভালো, আমি বারবার বলবো যে এই ধর্মীয় আবেগ এটা আছে বলেই আজকে আমরা ঝাঁকলাই দেখতে পাই, ঝাঁকলাই বেঁচে আছে, এই দেবতার মাহাত্ম্যের জন্যই ঝাঁকলাই বেঁচে আছে। যে চারটে গ্রামে খুব নিষ্ঠার সঙ্গে এই ঝাঁকলাইকে দেবী জ্ঞানে পুজো করা হয় সেই চারটে গ্রামই এরা আছে, অন্য গ্রামে কোথাও নেই। আরও তিনটে গ্রামে এর পুজো হয় কিন্তু সেখানে হয়তো নিষ্ঠার অভাব বা তাকে সাপই ভাবে, দেবী ভাবে না, যার ফলে সেই সমস্ত গ্রামগুলো থেকে এ বিলুপ্ত হয়ে গেছে। যে গ্রামগুলোতে এ দেবীর মর্যাদায় আছে সেখানেই এ বেঁচে আছে। কাজেই অবশ্যই আমি এটাকে একটা সাধুবাদ জানাবো যে ঝাঁকলাই আমাদের কাছে দেবী হিসাবে যেটা রয়েছে সে থাকুক এবং ভবিষ্যতে এর আরও বৃদ্ধি হোক। আমরা চাই এই প্রজাতিটাকে বাঁচিয়ে রাখার জন্য এই দেবী মাহাত্মটা চলুক। হাতালি পর্বতে আছে লোহার বাসর ঘর তুই, তাই শুয়ে নুকিয়ে রাখো কান্ত লক্ষিন্দর তুই, বলে সুতার সঞ্জয় কালিনী মেড়ে সাদাই লয় তুই, লক্ষিন্দরের রূপ দেখে সব ভাবিতে লাগিলয় তুই, বলে এহন সুন্দর শরীর কোনখানে খাবো তুই, দেবগণে জিজ্ঞাসিলে কি বলে বলিব তুই, বলে সুভদ্র চাঁদের বেটাকে কুভদ্র ঘটিলয় তুই, হেন কালে লক্ষিন্দর পাশ মারা দিলয় তুই, বলে উদয় হও চন্দ্র সূর্য তোমরা হও সাক্ষীও তুই, বিনি অপরাধে বেনা মুন্ডে মারে লাথিও তুই, চন্দ্র সূর্য সাক্ষী রেখে মারিল কামর তুই, বিষের জ্বালায় চেতন হলো বালা লক্ষিন্দর তুই, বলে ওঠো না গো গো রামা সাই বেনের ঝি, আজ তোরে এলো কালো নিদ্রা আমায় খেলো কি কি হলো কি হলো আমার বাসর ঘরে পতি মরলো কি হলো। বিশেষজ্ঞদের মতে এই পৌরাণিক ধর্মীয় বিশ্বাসের কারণেই যুগ যুগ ধরে মানুষের কাছ থেকে এরা সুরক্ষা পেয়ে আসছে, ফলে গ্রামের মানুষ এদের কাছে আর শত্রু নয়। বহু যুগ ধরে এভাবেই এদের স্বভাবগত পরিবর্তন এসেছে। যদিও অনেকের মতে গ্রামগুলোর বয়স কয়েকশো বছরের বেশি নয়, সেক্ষেত্রে কেউটের এরূপ আচরণ অস্বাভাবিক। ইকোলজিক্যাল ইনভেস্টিগেশন ছাড়া এর কারণ বলা সম্ভব নয় বলেই মত বিশেষজ্ঞদের। বিশেষ প্রজাতির এই মনোস্লেট কোবরাকে নিয়ে সায়েন্টিফিক রিসার্চ অতি প্রয়োজন, এদেরই বাঁচিয়ে রাখার তাগিদে। যতক্ষণ না এদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে ততক্ষণ এদের বিষ কতটা তীব্র বা অনেক সময় বিষ প্রয়োগের পরেও কেন বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যু ঘটে না এর প্রকৃত কারণ বলা সম্ভব হবে। প্রতি বছর আমাদের এই বাংলাতেই সাপের কামড়ে বহু মানুষ মারা যায়, বিশেষত কালাস সাপের কামড়ে, কেউটে, চন্দ্রবোড়া, গোখরো ইত্যাদি কারণেও বহু মানুষ মারা যান। বাংলার গ্রামগুলোতে কালাচের বংশবৃদ্ধি যেমন বেড়েছে, অন্যদিকে কেউটে সাপের সংখ্যা কিন্তু ধীরে ধীরে কমেছে। অথচ এই গ্রামে শুধুমাত্র ধর্মীয় কারণেই কেউটে শুধু বেঁচে আছে তাই নয়, এদের আচরণগত পরিবর্তনও ঘটেছে। এরা যেমন মানুষকে চট করে কামড়ায় না,
তেমনি অন্য কোনো বিষাক্ত সাপকেও গ্রামে প্রবেশ করতে দেয় না। অপরদিকে পৌরাণিক বিশ্বাসকে কেন্দ্র করে বন্যপ্রাণী সংরক্ষণে নজির গড়েছেন গ্রামবাসীরা, যা সত্যি সাধুবাদযোগ্য। এই বিশেষ প্রজাতির কোবরাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষার যেমন প্রয়োজন রয়েছে, তেমনি সুরক্ষার প্রয়োজন রয়েছে ঝাঁকলাইয়ের পরিবেশগত ভারসাম্যর কারণেই, যা অত্যন্ত জরুরি। পুরাণের গল্প শুনতে কার না ভালো লাগে? মনসা মঙ্গল চাঁদ সওদাগরের গল্প শুনেই তো আমরা বড় হয়েছি। সাপ আর মানুষ যে পাশাপাশি পড়শি হতে পারে, এ গ্রামে না এলে অজানাই রয়ে যেত। দীর্ঘ অভিযোজনের ইতিহাসই হোক অথবা বহু যুগ ধরে ধর্মীয় কারণে গ্রামবাসীদের কাছ থেকে পেয়ে আসা সুরক্ষা, যাই হোক না কেন, পাশাপাশি সহবস্থান সম্ভব। তাই ঝাঁকলাই বেঁচে থাকুক, পুরাণের গল্প বেঁচে থাকুক, বেহুলার গল্প শুনে বড় হোক আমাদের পরবর্তী প্রজন্ম, সেই সঙ্গে হোক বিজ্ঞান মনস্ক, পরিবেশ প্রকৃতিকে ভালোবেসে বেঁচে থাকুক আজীবন। ও তুই কেন এলি সরোবরে বেহুলা সুন্দরী, ও তোর পায়ের জলে মোর গায়ে পড়িল আমি বিসরী, ও তুই কেন এলি সরোবরে বেহুলা সুন্দরী, তোর বাসরে ঘরে মোরে বেপতি হবি করে রাড়ি, ও তোর বাসরে ঘরে মোরে বেপতি হবি করে রাড়ি, ও তুই কেন এলি সরোবরে বেহুলা সুন্দরী।